নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল পশ্চিমবাংলা মহিলাদের জন্য খুশির খবর যেসব মহিলারা বহুদিন ধরে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করেও টাকা পাননি তাদের জন্য সুখবর সেপ্টেম্বর মাসে তারা পেতে চলেছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা তবে বন্ধুরা সেপ্টেম্বর মাসে আর পাঁচশো বা হাজার টাকা নয় দেওয়া হবে সবাইকে ছ হাজার ও তিন হাজার টাকা বন্ধুরা কোন কোন মহিলাদের বেশি টাকা দেওয়া হবে সেপ্টেম্বর মাসের কত তারিখ থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা দেওয়া হবে সবকিছু জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন পুজোর আগে মহিলাদের জন্য সুখবর সেপ্টেম্বর মাসে বাংলার মহিলা পাবেন ছ হাজার পাঁচ হাজার চার হাজার তিন হাজার ও দু হাজার টাকা পশ্চিমবঙ্গ সরকারের একটি অন্যতম প্রকল্প হলো লক্ষ্মীর ভান্ডার এই প্রকল্পে মহিলারা আবেদন করে প্রতি মাসে পাঁচশো হাজার টাকার সুবিধা পেয়ে থাকেন তবে যারা দু সালে দুয়ার সরকার ক্যাম্পে আবেদন করেছিলেন তাদের জন্য বিরাট বড়ো সুখবর যে সকল মহিলারা তৃতীয়বারে দুয়ার সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করেছিলেন তাদের দেওয়া হবে অতিরিক্ত টাকা সেপ্টেম্বর মাসে আর পাঁচশো বা হাজার টাকা নয় দেওয়া হবে ছ হাজার পাঁচ হাজার চার হাজার ও দু টাকা তবে এই অতিরিক্ত টাকা যে সবাইকে দেওয়া হবে তা নয় কিছু সংখ্যক মহিলাদের এই অতিরিক্ত টাকা দেওয়া হবে কিছু মহিলাদের দেওয়া হবে ছ হাজার টাকা আবার কিছু মহিলাদের দেওয়া হবে পাঁচ টাকা আবার কিছু মহিলাদের দেওয়া হবে চার হাজার টাকা আবার কিছু মহিলাদের দেওয়া হবে তিন হাজার টাকা আবার কিছু মহিলাদের দেওয়া হবে দু হাজার টাকা বলা হয়েছে বন্ধুরা সরকারি সূত্রে জানানো হয়েছে যারা এই বছরের মার্চ মাস থেকে আগস্ট মাস পর্যন্ত এক পর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা পাননি সেই সমস্ত মহিলাদের সেপ্টেম্বর মাসে একসাথে ছটি কিস্তির টাকা দেওয়া হবে এক্ষেত্রে এস সি মহিলাদের হাজার টাকার বদলে ছ হাজার টাকা দেওয়া হবে এবং বাকি জেনারেল ক্যাটাগরির মহিলাদের পাঁচশো টাকার বদলে তিন হাজার টাকা দেওয়া হবে এছাড়া বন্ধুরা যারা এই বছরে এপ্রিল মাস থেকে আগস্ট মাস পর্যন্ত এক পর লক্ষীর ভান্ডার প্রকল্পে টাকা পাননি সেই সমস্ত মহিলাদের সেপ্টেম্বর মাসে একসাথে পাঁচটি কিস্তির টাকা দেওয়া হবে এক্ষেত্রে এস সি এস টি মহিলাদের হাজার টাকার বদলে পাঁচ হাজার টাকা দেওয়া হবে এবং বাকি জেনারেল ক্যাটাগরির মহিলাদের পাঁচশো টাকার বদলে আড়াই হাজার টাকা দেওয়া হবে এছাড়া বন্ধুরা যারা এই বছরে মে মাস থেকে আগস্ট মাস পর্যন্ত একবারও লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পায়নি সেই সমস্ত মহিলাদের সেপ্টেম্বর মাসে একসাথে চারটি কিস্তি টাকা দেওয়া হবে এক্ষেত্রে এসসি এস টি মহিলাদের হাজার টাকার বদলে চার হাজার টাকা দেওয়া হবে এবং বাকি জেনারেল ক্যাটাগরি মহিলাদের পাঁচশো টাকার বদলে দু হাজার টাকা দেওয়া হবে বন্ধুরা রাজ্য সরকার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা মহিলাদের অ্যাকাউন্টে প্রত্যেক মাসে শুরুতে দিয়ে থাকে সেই মতো সেপ্টেম্বর মাসের প্রথমেই টাকা দেওয়ার সম্ভাবনা রয়েছে সেপ্টেম্বর মাসের যে অ্যাকাউন্টে টাকা চলে যাবে এমনটা নাও হতে পারে কারণ এই টাকা একদিনে সবার অ্যাকাউন্টে দেওয়া হয় না যেহেতু প্রায় দু কোটি আবেদনকারী লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে তাই ধাপে ধাপে এই টাকা দেওয়া হয় এই জন্য সবাইকে একটু অপেক্ষা করতে হবে ব্যাংকে টাকা পাওয়ার জন্য